নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। আমার উত্তম দাস, 13-14 বছর। তুমি শ্মশানে দেখভাল করি, শ্মশান কমিটি দেখছে না। কারণ কমিটির কোনো পয়সা করি নেই নাকি দিচ্ছেই না। যাত্রীরাও তো এসে কমপ্লেন করছে যে ভেঙে পড়ে যাচ্ছে না। সরকার থেকে কোনো সাহায্য নেই শ্মশানে, সেটা কমিটি জানে। আমি ঠিক না জানো, আমিও তো জানি সরকার থেকে কিছু পাওয়াই যাচ্ছে না। শ্মশানটা খুব পৌরাণিক শ্মশান। আচ্ছা আচ্ছা, যখন ভগীরথ কৈলাস থেকে গঙ্গা এনেছিল তখন এই জায়গাটায় মা গঙ্গাকে দাঁড় করিয়ে ভগীরথ শঙ্খ বাজিয়েছিল। আচ্ছা, সেই সেখান থেকে এটা পৌরাণিক শ্মশান, ধ্বংসগেরিয়া মহাশ্মশান। এটা শয়ন কমিটি তো কয়লা শয়ন কমিটির নামে, শয়ন কমিটি বিক্রি করে এইসব রং ফং এইসব করে।
না, এগুলো এখন বিক্রি করে না, বিক্রি করতে বলতে সায়ন কমিটি বিক্রিই করছে না, দামে পোষাচ্ছে না, না এইসব কমিটির লোক মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কমিটি না করলে আমরা আর কি করি, সায়ন কমিটির ওপর একটা চাপ মারতে হবে, 13-14 বছর আছে, দুই লোকে থাকে, ওই তারা মায়ের পুজো করি, মায়ের সাধনা করি, মানে লোকের অসুখ বিসুখ কিছু হলে এগুলো দু চারটে লোকটোক সারানো সরালে তারা কিছু টাকা পয়সা দেয়, হয়তো শ্মশান তো আমার 120 টাকা আমার ইনকাম দেয় ডেড বডি ঢুকলে, আর যখন আসবে 2-3টা আসবে, যখন আসবে না এখন 2-3 দিন কামাই যাবে, সকাল থেকে আসে না। এটা রহস্য হচ্ছে বামদেবের, গুরু বামদেবের গুরু, আচ্ছা ইনি হচ্ছে গিয়ে বামদেবকে দীক্ষা দিয়েছিল, এই তার কৈলাস পণ্ডিত এনার নাম ছিল, আচ্ছা আর বামদেব এখান থেকে দীক্ষা নিয়ে গিয়ে তবে তারাপীঠ তৈরি করেছে। আচ্ছা, এর অনেক কাহিনী, পুরনো 200-500 বছর আগেকার জিনিস। আচ্ছা, আর এই যে গুরুদেব বামদেবের গুরু, এনাকে সমাধি পোড়াতে গেছিল আমাদের এই বটগাছের নিচে সমাধির ভিতরে। আচ্ছা, পোড়াতে গিয়ে উনি সমাধি থেকে উঠে চলে গেছিল, গিয়ে জয়নগর খাঁড়িতে আর কি সমাধি হয়ে আছে। না না, এখানে একটাই জিনিস আমার গল্প শোনা আছে, এই যে গোল বেদিটা আছে একটা পঞ্চমীর আসনটা। আচ্ছা, এনাকে নাকি পোড়াতে গেছিল এই শ্মশানে, ইনি চলে গিয়ে সে জয়নগর খাঁড়িতে গিয়ে আছে সমাধি হয়ে আছে, এইটাই আমার পূর্বপুরুষের থেকে আমার গল্প আছে, কিন্তু এরকমভাবে কোনো কিছু আমি দেখিনি, এরকম আমি দেখিনি, আমার তো 51 বছর বয়স চলছে, আমি এরকমভাবে কোনো দিন দেখিনি। উনি এই শ্মশানে পোড়াতে পোড়াতে জয়নগর খাঁড়িতে গিয়ে উনি সমাধি হয়েছে কৈলাস পণ্ডিত নিজে, এখানেই কি বলে, হ্যাঁ উনি বলেছিলেন যে আমাকে সমাধি করতে হবে, তখন এখানকার লোক পোড়াতে গিয়েছিলো বলে পোড়াতে জয়নগর খাঁড়ি, আর এনার আরেকটা ইয়ে আছে পঞ্চমীর আসন আছে কৈলাস পণ্ডিতের বেলেচন্ডী শ্মশান, সেটা কত বছর আগে, একই সঙ্গে সব 3টে শ্মশান তো একই সঙ্গে উনি 3 জায়গায় পুজো করতেন। আচ্ছা, আমাদের এই হংসগেরিয়া ওই বেলেচন্ডী শ্মশান আর খাঁড়ি। আচ্ছা আচ্ছা, 3 দিনে 1 রাত্রে কালী পুজোর রাতে পুজো করতেন, মানে এই যে শ্মশানটা দেখতে পাচ্ছি আমরা, এখানেই বলেছিল যে সমাধিটা করতে, হ্যাঁ হ্যাঁ, এখানে করা হয়নি বলে হ্যাঁ উনি চলে গেছেন, তাই? আচ্ছা, করা হলো না কেন? এখানকার লোকেরা করেন, করা থেকে মানে কর্তৃপক্ষ এরা করেনি, তাই না? আর তখনকার কর্তৃপক্ষ আর এখনকার কর্তৃপক্ষ একই লোক আছে না আলাদা? না না, আলাদা, সব এখন সব আলাদা হয়ে গেছে, মানে ক বছর পরে পরে কর্তৃপক্ষের লোক আলাদা করা হয়, চেঞ্জ করা হয়, ওই যখন যে মরে যাবে তখন কর্তৃপক্ষের লোক সব আলাদা করে, আগে একজন কর্তৃপক্ষ ছিল সে মারা গেছে বলে আলাদা হয়েছে, এখন যে আছে সে এখন চলছে আজকে 18-20 বছর কর্তৃপক্ষ, এখন চেঞ্জ হয়নি, আমার এই কী হয় চেঞ্জ হয় কী কী থেকে উঠতে পারি, তিনি সমাধি বলে গেছে কিন্তু সমাধি করেনি বলে যে আগুন দিয়েছে উঠে চলে গেছে, যে জয়নগর খাঁড়িতে সমাধি হয়েছে, জয়নগর খাঁড়িতে সমাধি হয়েছে।